হাই বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপিটা হলো সিলভার মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি আলু দিয়ে ঝোল। আমি কিভাবে করি দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বানাই। দেখেন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা আমি গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি দেখেন কড়াই আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছটা আমি ভেজে নেবো, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেলটা আমি গরম করে নেবো। দেখেন তেল আমার গরম হয়ে গেছে, আমি নুন হলুদ মিশানোর মাছটা দিয়ে দেবো। মাছটা হলো সিলভার মাছ। মাছগুলো আমি এবার ভেজে নেবো। দেখেন মাছের আমার একটু ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখছেন। উল্টে দেবো আমি মাছটাকে। মাছটাকে আমি উল্টে দেবো। দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গেল, বাকি মাছগুলো ভেজে নেবো এইভাবেই। মাছটা আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেতে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো হালকা করে আমি ভেজে নেব, লাল লাল করে। দেখুন ভেন্ডিগুলো মাছের ঝোলের সাথে, ভেন্ডির ঝোলের জন্য ভেন্ডিগুলো আমি তুলে নিলাম ভেজে ভেজে। দেখছেন এইভাবে ভেজে নেবেন আপনারাও বাড়িতে বানাবেন যখন। আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো। দেখেন পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে আমি আলুগুলো দিয়ে ভেজে নেবো। দেখেন আলুগুলো, পেঁয়াজের সাথে আমি আলুগুলো এইভাবে ভেজে নেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুগুলো দিয়ে, পেঁয়াজের উপরে দিয়ে আমি মাছটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে দেখেন ঢাকাটা আমি খুলে নেবো। দেখেন পেঁয়াজ আলু এইভাবে আমি ভেজে নেবো, পেঁয়াজটা আর আলুটা একসাথে। দেখেন কেমন লাল লাল হয়েছে আলু আর পেঁয়াজ দুটোই। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি লবণটা এখনই দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে নিলাম। দেখছেন আবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, এইভাবে 5 মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো। দেখেন 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নেবো। দেখেন আলু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি টমেটোগুলো এবার দিয়ে দেবো। এবার টমেটোগুলো আমি দিয়ে দেবো, এইগুলো দিয়ে ভেজে নেবো ভালো করে। সামান্য পরিমাণ হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, অল্প মাছে হলুদ দেওয়া আছে বলে আমি পরিমাণ মতো অল্প পরিমাণ হলুদ দিলাম। দেখেন ভাজা ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো। ভালো করে কষে নেবো এইভাবে। দেখেন আমি এই বাটি 2 বাটি জল দিয়ে দেবো। আমি কষাতে কোনো মশলা ব্যবহার করিনি, বাটিতে 2 বাটি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার আমি চাপা দেবো। দিয়ে চাপা দেবো, তরকারিটা ফুটে আসবে, তারপরে মশলা। দেখেন ঢাকাটা এবার আমি খুলে নেবো। দেখছেন ঝোলটা আমার ফুটে গেছে, দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি যে মশলাটা
বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা, আর কিছু মশলা আমি ব্যবহার করবো না মাছের ঝোলে। দিয়ে আমি ঘেঁটে নেবো। দেখছেন ঘেঁটে নিলাম আমি, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। আবার খানিকক্ষণ এইভাবে হতে দেবো। দেখেন তরকারি আমার রেডি, মাছের ঝোল, ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। দেখেন এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখেন মাছের ঝোলটা আপনাদের যদি ভালো লাগে, ভেন্ডি দিয়ে মাছের ঝোলটা, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভেঙ্গি দিয়ে সিলিভার মাছের ঝোল।